পরিষদ জিন্দাবাদ, 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 সারা আসাম এমজি এনডিকা অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, 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 সারা আসাম ডিপিসি ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাত বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা, প্রত্যেক কর্মচারীদের আরওপিতে অন্তর্ভুক্ত করা, সমকাজে সমবেতন প্রদান করা, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সকল সুযোগ সুবিধা প্রদান করা, বিভাগীয় খালি পদগুলোতে যোগ্যতার ভিত্তিতে ঠিকাভিত্তিক কর্মচারীদের নিযুক্তি দেওয়া, চাকরি স্থায়ী করা ইত্যাদি দাবিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে কর্মরত ঠিকাভিত্তিক কর্মীদের সংগঠন অল আসাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিল পয়লা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালীন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে সংগঠনের হাইলাকান্দি শাখার কর্মীরা হাইলাকান্দি জেলার আলগাপুর, হাইলাকান্দি লালা, কাটলিছড়া এবং দক্ষিণ হাইলাকান্দি এই পাঁচটি ব্লক কার্যালয়ের সামনে পয়লা ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি সহ অবস্থান ধর্মঘট পালন করে আসছেন। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জিআরএস, জিপিসি, এই, এমআইএস, ম্যানেজার ইত্যাদি ঠিকাভিত্তিক কর্মীরা ধর্মঘটে বসেছেন। সোমবার সপ্তম দিনে পরে এই আন্দোলন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে ঠিকাভিত্তিক কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে সোমবার পুনরায় উত্তাল হয়ে ওঠে আলগাপুর ব্লক কার্যালয়। হাইলাকান্দি জেলা এমজি এনরেগা সংস্থার সভাপতি শরীফ আহমেদ লস্কর, এই সংস্থার কার্যকরী সদস্য তথা আলগাপুর ব্লকের এগ্রিগেটেড ইঞ্জিনিয়ার জহিরুল আলম বড়ভূইয়া, ইঞ্জিনিয়ার বিলাল আহমেদ চৌধুরী, জিপিসি বুলটি দে সহ অন্যান্যরা সোমবার আলগাপুর ব্লকের সম্মুখে ধর্মঘট চলাকালীন সংবাদ মাধ্যমের কাছে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালীন ধর্মঘট অব্যাহত থাকবে। তারা ক্ষোভের সুরে বলেন, দিনরাত এক করে বিভাগের কাজকর্ম তারা বাস্তবায়ন করছেন। পঞ্চায়েত প্রকল্পগুলি বাস্তবায়ন করতে অনেক কষ্ট ও অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদের। সরকারের অন্যান্য বিভাগে চাকরিজীবীরা সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করলেও পঞ্চায়েত বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা এসব থেকে বঞ্চিত। সামান্য বেতন পেয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাবিগুলো মেনে নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসের প্রতি করজোড়ে অনুরোধ জানান আলগাপুর ব্লকের 38 জন ঠিকাভিত্তিক কর্মচারী। আমার ডেজিগনেশন জিপিসি আলগাপুর ব্লকের ব্লকের জিপিতে, নারায়ণপুর জিপিতে আমি কাজ করি। আমি অল আসাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ, এবং আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমার বিভাগীয় মন্ত্রী এবং আমাদের অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই আবেদন করছি যে আমরা গত 1 তারিখ থেকে প্যান্ডাউনে নেমেছি, এবং আমি ওনাকে অতি বিনম্র আবেদন করছি যে আমাদের যেগুলো দাবি আছে উনি ওইগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ, অতি সত্ত্বর দৃষ্টি আকর্ষণ করে আমাদের একটি সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করে দেন। এবং উনি জানেন যে উনি এত কর্মবীর মুখ্যমন্ত্রী যে উনি জানেন যে আমরা গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করে যাচ্ছি এবং কী ধরনের আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং কীভাবে আমরা ওই কামগুলোকে আমরা সরকারের হাতে দেই যে কমপ্লিট করে, তার জন্য আমি ওনাকে বলছি যে উনি আমাদের যেগুলো দাবি আছে অতি তাড়াতাড়ি ওনার হস্তক্ষেপ করে ওটার সমাধানের জন্য আমি আবেদন করছি। ধন্যবাদ। আলগাপুর থেকে ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।